খবর সময় বাংলায় সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিলিগুড়ি বালিকা বিদ্যালয় স্কুলের সামনে থেকে। কাল আগামীকাল রয়েছে মাধ্যমিকের শেষ পরীক্ষা, অ্যাডিশনাল পরীক্ষা রয়েছে আগামীকাল, এবং আজ কিন্তু মাধ্যমিকের শেষ দিন, তাই কিন্তু আবির খেলায় মেতে উঠেছে পরীক্ষার্থীরা। আমরা কথা বলার চেষ্টা করব পরীক্ষার্থীদের সাথে। বল, তোমার সাথে কেমন হলো মাধ্যমিক পরীক্ষা? ভালো হয়েছে। আজকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ছিল, কালকে তো অ্যাডিশনাল রয়েছে। জীবনের প্রথম সবথেকে বড় বোর্ডের পরীক্ষা দিলে কেমন লাগছে এবং পরবর্তীতে কি চিন্তা ভাবনা? আমার তো খুব ভালোই লাগছে, পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। এবছর পরীক্ষার ফলাফল কেমন হতে পারে? প্রশ্নপত্র খালি ইতিহাস ছাড়াটা সবগুলোই ভালো ছিল, আর রেজাল্টটা দেখা যাক। পূজা সেন এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি খবর সময় বাংলার পর্দায়। ছাত্রছাত্রীরা কিন্তু মেতে উঠেছে আবির খেলায়, ছাত্রছাত্রীরা কিন্তু মেতে উঠেছে আবির খেলায় যেহেতু আজ শেষ দিন। এবং গতকাল কিন্তু, আগামীকাল কিন্তু রয়েছে, আগামীকাল কিন্তু রয়েছে অ্যাডিশনাল সাবজেক্ট, এবং তার আগেই কিন্তু যেহেতু মেন সাবজেক্টগুলোর পরীক্ষার আর শেষ, তাই আবির খেলায় কিন্তু মাতল মাধ্যমিক পরীক্ষার্থীরা। সেই চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি সরাসরি আপনাদের সামনে। সরাসরি খবর সময় বাংলায় চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই কিন্তু খুশির আমেজ পরীক্ষার্থীদের মধ্যে, এবং এই মুহূর্তে আবির খেলায় মেতেছে পরীক্ষার্থীরা। আগামীকাল কিন্তু রয়েছে অ্যাডিশনাল সাবজেক্ট, যদিও সেটা অ্যাডিশনাল সাবজেক্ট, সেই জন্য কিন্তু আজ বলা যেতে পারে পরীক্ষার শেষ দিন। সেই জন্য এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি বালিকা বিদ্যালয় স্কুলের ঠিক সামনে পরীক্ষা শেষ হতেই কিন্তু আবির খেলায় মাত্র পরীক্ষার্থীরা। সেই চিত্রই খবর সময় বাংলায় আমরা সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে। এবং শুধু পরীক্ষার্থীরাই নয়, কিন্তু যে সমস্ত গার্জিয়ানেরা এখানে এসে পৌঁছেছেন তারাও কিন্তু মেতেছে আবির খেলায়। শুধুমাত্র পরীক্ষার্থী নয়, পরীক্ষার্থীদের যে সমস্ত গার্জিয়ানেরা এসেছিল তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে স্কুলের সামনে, এবং তারাও কিন্তু মেতেছে আবির খেলায়। তার কারণ, জীবনের প্রথম বড় বোর্ডের পরীক্ষা দিল সন্তানেরা, এবং সেই পরীক্ষার পরে কিন্তু আনন্দ তাদের মধ্যেও এই মুহূর্তে সরাসরি, এই মুহূর্তে সরাসরি খবর সময় বাংলায় সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আগামীকাল রয়েছে পরীক্ষার শেষ দিন, অ্যাডিশনাল সাবজেক্ট, তবে যেহেতু অ্যাডিশনাল সাবজেক্ট, সেই জন্য কিন্তু হিসাবে বলা যেতে পারে আজ ছিল যে মেন সাবজেক্টগুলি, সেই মেন সাবজেক্টের শেষ দিন, তাই পরীক্ষা শেষ হতেই কিন্তু এই মুহূর্তে আবির খেলায় মাত্র পরীক্ষার্থীরা। সরাসরি সেই চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ততক্ষণ দেখ, পরবর্তীতে আরও নানান আপডেটের সাথে আমরা জড়িত হবো আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।